আৰু সুপাৰ প্ৰাইমৰ আৰম্ভণিতে বিগ ইছু। দেশত সি এ এর অধিসূচনা জারি হয়েছে। আজিরা পৰা দেশত বলবৎ হল নাগরিকত্ব সংশোধনী আইন, আর লোকসভা নির্বাচনের পূর্বে দেশত বলবৎ হল নাগরিকত্ব সংশোধনী আইন। তিনিখন দেশের শরণার্থী এতিয়া ভারতত পাব নাগরিকত্ব, ধর্মীয় নির্যাতনের বলি হওয়া লোকে পাব নাগরিকত্ব। বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের ক্ষেত্রে এই নীতি, হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টানে পাব নাগরিকত্ব। নাগরিকত্বর পোর্টেলত আবেদন করব পারিব, ইয়ার সুকিয়াকৈ ব্যবস্থা করা হব এটা পোর্টেলর অনলাইন যোগে জানাব পারিব নাগরিকত্বর আবেদন। 2014 সনের 31 ডিসেম্বরের পাছত অহা লোকে নাপাব অবশ্যই এই সুবিধা। 2019 সনের 11 ডিসেম্বরত লোকসভাত গৃহীত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন, আর সেই বর্ষরই 12 ডিসেম্বরত রাজ্যসভাত গৃহীত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন। তার পাছতে কেইদিনমানের স্তব্ধ হয়ে পড়েছিল অসম। অসমত আন্দোলনত জঁপিয়াই পড়েছিল দল সংগঠন। সেই ভয়ঙ্কর কথাবর এতিয়াও সজীব হয়ে আছে সকলের মনত, এতিয়াও কোনেও পাহরা নাই। সেই ভয়ঙ্কর স্মৃতি স্বাভাবিকতেই সদায় সকলের মনত থাকি যাব। পাঁচজনক সুঠাম ডেকা মৃত্যুমুখত পড়েছিল, আর সেই সময় তৃতীয় পক্ষও জড়িত হয়ে পড়েছিল সেই আন্দোলনের সময়ত, তৃতীয় শক্তিয়ে জুই বিয়পাই দিছিল, আর যার ফলতেই ভয়ঙ্কর রক্তপাত অসমত হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, আরক্ষীর সঙ্গে পোনপটীয়া সংঘর্ষের অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু এইবার কিছু পরিবেশ সুকিয়া। ইয়া বিশাল কমান্ডো বাহিনী আপনাদের দেখিছে, এই বিশাল কমান্ডো বাহিনী অসমৰ বিভিন্ন জেলাত সষ্টম হয়ে আছে। ইতিমধ্যে রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানে প্রতিখন জেলার আরক্ষী অধীক্ষকক তাৎক্ষণিকভাবে কঠোর নীতি নিয়মবোর বা আইনি ব্যবস্থার বাবে, লগতে নিরাপত্তা ব্যবস্থার বাবে নির্দেশ দিয়ে দিছে, আর সেই অনুসরি প্রতিটি স্থানতে আরক্ষী নিরাপত্তারক্ষীয়ে গিজ গিজায় আছে। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করেছিল এবার যে লোকসভা নির্বাচনের পূর্বে দেশত সি এ এ বলবৎ হব, আর কোয়া কথা আখরে আখরে পালন করে অবশেষত সমগ্র দেশের এয়া সি এ এ বলবৎ হয়েছে। কারণ আজির অধিসূচনা জারি করা হয়েছে, আর আজির দেশত বলবৎ হয়েছে সি এ এ। লোকসভা নির্বাচনের পূর্বে দেশত বলবৎ হল নাগরিকত্ব সংশোধনী আইন। তিনিখন দেশের শরণার্থী পাব এটা ভারতত নাগরিকত্ব। যুর বিধি বিধান আছে সেইখিন ইতিমধ্যে জারি করা হয়েছে, কি কি থাকিব ব্যবস্থা সেইখিন কথা কোয়া হয়েছে। আর এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ভাষ্য আহি আছে, শুনাব বিচার। আমি ভূপেন বরার ভাষ্য লোবল চেষ্টা করছো, অবশ্যই এতালে সি এ সন্দর্ভত বিশেষ কোনো কোয়া নাই, পরবর্তী সময় হয়তো কব, কারণ বর্তমান দিল্লিত ব্যস্ত, দিল্লিত প্রার্থী বাছনি প্রক্রিয়াত ব্যস্ত হয়ে আছে। তার বিপরীতে এই নাগরিকত্ব সংশোধনী আইন বলবতর পাছতেই বহুকেটা দল সংগঠনের প্রতিক্রিয়া আহিছে। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই আজি সন্ধিয়ার ভাগতে প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে এয়া কেন্দ্রীয় সরকারের হঠকারী নীতি, আর এই হঠকারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব। দেশত কার অধিসূচনা জারি হয়েছে, আর এই কার অধিসূচনা জারির আকৌ এবার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমি কৈছো যে তিনিখন দেশের শরণার্থী এটা ভারতত পাব নাগরিকত্ব। নির্বাচনের পূর্বেই বলবৎ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, যে আইনের কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় গৃহমন্ত্রী কৈছিল যে আমি নির্বাচনের পূর্বেই বলবৎ করি, আর সেই আখরে আখরে পালন করে দেখাইছে। যে নির্বাচনী প্রতিশ্রুতি আছিল সেইখিনি বাস্তব রূপায়ণ করে দেখা বলে দাবি করেছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের লোকক নাগরিকত্ব দিয়া হব, বিশেষকৈ সেই দেশসমূহ যখন লোক ধর্মীয় নির্যাতনের বলি হয়েছে। 2014 31 ডিসেম্বরলৈকে সেই লোকসকল ভারতত নাগরিকত্ব দিয়া হব। হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ আর খ্রিস্টানে পাব নাগরিকত্ব। আবেদনের ইতিমধ্যে অনলাইন পোর্টেল মুক্তি করা হয়েছে, আর সেই অনলাইন পোর্টেলত আবেদন করব, অনলাইনতে আবেদন করব নাগরিকত্বর সেই নির্দিষ্ট দেশবর সেই সকল নির্দিষ্ট ধর্মর লোকে। কা অধিসূচনা জারির পাছতেই অবশ্যই আন্দোলনের হুঙ্কার দিয়া হয়েছে। আন্দোলনের হুঙ্কার ইতিমধ্যে আসুকে ধরে বিভিন্ন দল সংগঠনে দিছে, যার দেশজুড়ি কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। আর এই কাক লৈ আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যর প্রতিক্রিয়া আহিছে। কা আমি নামানু বলে মন্তব্য করেছে সমুজ্জ্বল ভট্টাচার্যয়। কা প্রয়োগের লগে প্রতিলিপি দাহ করা হব, আর ইতিমধ্যে বিভিন্ন প্রান্তত প্রতিলিপি দাহ করা হয়েছে। জোর সমদল সত্যাগ্রহ আন্দোলন হব বলে উল্লেখ করেছে, আর গণতান্ত্রিক আন্দোলন করিম বলে উল্লেখ করেছে। রাজপথর আন্দোলনও চলি যাব, সমানে আইনি যুঁজও চলি যাব, মানে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ ইতিমধ্যে হয়েছে, আর এই আইনি যুঁজখন চলাই নিম বলে উল্লেখ করেছে। নেসোয়ে গোটেই উত্তর পূর্বাঞ্চল জুড়ে আন্দোলন করব, শান্তিপূর্ণ আন্দোলন তথা আইনি যুঁজ চলি থাকিব। সমুজ্জ্বল ভট্টাচার্যর সে বক্তব্য আমি শুনাব বিচার। আজি কার নিয়মাবলী প্রয়োগ করব পারে এই বাতরিটি
শুনি আছো, যদি প্রয়োগ করে সেই নোটিফিকেশন ওলার সমগ্র ইয়ার প্রতিলিপি রাজহুয়াকে দাহ করা হব, আর প্রতিলিপি ইয়ার প্রয়োগের পিছদিনাই, অর্থাৎ যদি আজি যদি প্রয়োগ করে তেতিয়াহলে কাইলৈ সমগ্র প্রতি জেলার সদরত জোর লৈ শোভাযাত্রা করা হব, প্রতিবাদ করা হব, আর তারপর আমি সত্যাগ্রহর কার্যসূচী আমি গ্রহণ করি। মুঠতে এই কা আর কার এই নিয়মাবলী আমার উপর জাপি দিয়ার এই সিদ্ধান্তর উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষ মনা নাই আর আমি নামানো। আর ইতিমধ্যে উত্তরাঞ্চল ছাত্র সংগঠন নেসোয় ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে কার নিয়মাবলী ইয়াত প্রয়োগ করার লগে উত্তর পূর্বাঞ্চল জুড়ি প্রতিবাদ হব, যদি আজি যদি প্রয়োগ করে তেতিয়াহলে আজি আর আজি আর কালি এই দুইটা দিনত উত্তরাঞ্চলের প্রত্যেক রাজ্য রাজধানী শহরত ইয়ার নিয়মাবলী রাজহুয়াকে দাহ করা হব, অর্থাৎ জুড়ি একটা প্রতিবাদ আর উত্তর পূর্বাঞ্চল জুড়ি প্রতিবাদ সাব্যস্ত হব। আর এই আন্দোলন আমার অহিংস শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক আন্দোলন হব, এই আন্দোলন আমার হিংসার কোনো স্থান নাই, অহিংস শান্তিপূর্ণ আর গণতান্ত্রিকভাবে আন্দোলন আগুয়াই নিয়া হব আর আইনগত যুজু করা হব। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ত এই সম্পর্কত গোচর তরা হয়েছে আর এই গোচর তরুতে গোটে ভারতবর্ষ 234 পিটিশন তাত দাখিল হয়েছে, উত্তরাঞ্চল 53 আর আসু আর নেসর অধিবক্তার বলিষ্ঠ যুক্তির কারণে উচ্চতম ন্যায়ালয়ে ত্রিপুরা আর উত্তরাঞ্চলের কারণে শুনানিত সুকিয়া সময় দিম বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। অর্থাৎ উচ্চতম ন্যায়ালয়ে ত্রিপুরা আর উত্তরাঞ্চলের এই সমস্যাটিতে সুকিয়া সেই কথার মান্যতা দিছে। আর ইতিমধ্যে আর উত্তরাঞ্চলের হয়ে সুদশম ছাত্র সন্থায় প্রথম উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করেছিল আর সেই প্রথম আবেদনকারী হিসাবে এই 53 অর্থাৎ আর উত্তরাঞ্চলের যে আবেদন সেই আবেদনক সুদশম ছাত্র সন্থার আবেদনখন মুখ্য আবেদন হিসাবে লিড পিটিশন হিসাবে গণ্য করেছে। আর যেটা আমি শুনিলো যে ইয়ার নিয়মাবলী প্রয়োগ হব, আমি সুদশম ছাত্র সন্থার নেসর তরফের ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তাসকলের যোগাযোগ করা হল, দিল্লিলে যাওয়া হল, অধিবক্তাসকলের আলোচনা করা হল, এটিও আমার যোগাযোগ আছে, গতি আইনগত যুজু আমি সমানে চলাই লৈ যাম। মুঠতে অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আর আইনগত যুজ সমানে আগুয়াই নিয়া হব আর এই কা আমি মনা নাই, কা আমি নামানো। সমুজ্জ্বল ভট্টাচার্যর এয়া আছিল প্রতিক্রিয়া, তার বিপরীতে অখিল গগৈর প্রতিক্রিয়া আহিছে। অখিল গগৈ কি কি কলে সেয়া এবার আমি শুনাব বিচারিছো। অলপ সময়ের পাছতে, ক্ষন্তেক সময়ের পাছতে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হব, ইতিমধ্যে নেশনেল টিভি বিলাকতো বলবৎ হব পাৰে বুলি নিউজ আহিছে, এইমাত্র বলবৎ হব বুলি খবর পাইছো। গতি মোৰ একমাত্র প্রথম আর একমাত্র প্রতিক্রিয়াটা হল রাজপথলৈ ওলাই হোক, রাইজে প্রতিবাদ করক, প্রতিবাদ প্রতিবাদ আর প্রতিবাদ, কি প্রতিবাদ, সর্বাত্মক প্রতিবাদ, কেনে প্রতিবাদ, শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক প্রতিবাদ, সর্বাত্মক প্রতিবাদের কারণে রাইজ রাজপথলৈ ওলাই হোক, কা বলবৎ করলে অসমীয়া জাতি ধ্বংস হয়ে যাব, অসমত অতি কমেও লগেলগে 15-20 লাখ মানুষে মানে কা বলবৎ হওয়ার লগেলগে, যেটা কা বলবৎ হব হয়ে যাওয়ার লগেলগে তেওঁলোকে যেটা জাননী মানে কি কয় নাগরিকত্বর কারণে অ্যাপ্লিকেশন বিচারিব আর অ্যাপ্লিকেশন কিংবা একটা নির্দিষ্ট সময়ের ভিতর বিচারিব আর সেই সময়ের ভিতরতে মানুষবিলাকে অ্যাপ্লিকেশন দিব আর তার কেইদিনমানের পিছতে নিশ্চয় তেওঁলোকে নাগরিকত্ব পাই যাব। আজি কেন্দ্রীয় সরকারে অসমর জনগণের যে আশা আছিল সেই আশা ভঙ্গ করেছে আর আজি দেশত নাগরিকত্ব সংশোধনী আইন 2019 আজির তারিখেরপরাকে আদি করে সমগ্র ভারতবর্ষ বলবৎ করার ব্যবস্থা করলে আর ইয়ার যোগেরে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টিয়ে 2016 দি অহা জাতি মাতি ভেটি রক্ষা অসম চুক্তি আখরে আখরে পালন করা আদি বিভিন্ন ধরনের যিখিনি ঘোষণা সেই ঘোষণাখিনি তেখেতসকলে নৎসাত করে একমাত্র কেটামান ভোটর আশাত অসমর জনগণক প্রতারণা করিলে, অসমর মাটিত বিদেশী নাগরিক যিসকলে 2014 ভারতবর্ষত প্রবেশ করেছে তেখেতসকলক বসবাস করার আমার ভূমি অধিকার করার সুযোগ দিছে, যেটো অতি দুর্ভাগ্যজনক আর ইয়ার যোগেদি অসমবাসী রাইজক 2016 পৰাই তেখেতসকলে নির্বাচনের প্রাক মুহূর্তত অসমর রাইজর লগত আছো, অসমক আমি ভাল পাও, অসমর জাতি মাতি ভেটি রক্ষা করিম বলে যিখিনি কথা কৈ আহিছিল সেই কথাখিনি আজি তেওঁলোকে এই আইন বলবৎ করে আমার জনগণক প্রতারণা করলে। আনফালে নাগরিকত্ব সংশোধনী আইন এক রাজনৈতিক হাতিয়ার বলে মন্তব্য পশ্চিমবঙ্গের সাংসদ সুস্মিতা দেবর।
গৃহমন্ত্রী অমিত শাহক লো চিন্তিত নয়, হওয়া আন্দোলনক লো উদ্বিগ্নতা নাই। পশ্চিমবঙ্গের ছখন লোকসভা আসনতেই গুরুত্ব দিছে বিজেপিয়ে। নাগরিকত্বর বাবে প্রপত্র পূরণের বা এই পপত্রবর যূরণ ব্যবস্থা আছে সেই পূরণের লগত বা সেইখিনির বাবে আগতে ভালদরে পড়ি চাবল আহ্বান জানালে লোকসলক সুস্মিতা দেবে। এর ফর্মটা বেরোবে ওইটার মধ্যে একটা কলম থাকবে যে বাংলাদেশের কোন গ্রাম থেকে এসছেন আর 14 ডিসেম্বরের আগে কোন ডেটে এসছেন। তো হিন্দু বাঙালিরা, যত হিন্দুদের জন্য বিজেপি বলছে, হিন্দু বাঙালিরা কি ফর্মে লিখে দিবে? সবাই তো এনআরসির ফর্ম ভরে নিয়েছে, মানে কি ওরা দাবি করছে ওরা সিটিজেন। এখন কার, আমি তো চাইছি কার রুলটা আসছে যখন হিন্দু বাঙালিরা ফর্মটা ভরবে, কেউ লিখে দিবে নাকি যে আমি এনআরসিতে মিথ্যা কথা বলেছিলাম আর এখন আমি লিখছি আমি বাংলাদেশ থেকে এসছি আর বাংলাদেশের এই গ্রাম থেকে এসছি আর এত তারিখ এসছি, মানে ওরা কেউ অ্যাডমিট করবে ওরা ফরেনার? সিএএ ইট ইজ সিম্পলি এ পলিটিক্যাল টুল, এটা একটা রাজনৈতিক অস্ত্র ফর ভোট ব্যাঙ্ক পলিটিক্স। আর আজিরে পুরা বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ কা দেশজুড়ি বলবৎ হল ঠিকই, কিন্তু এই আইনে কেনেদরে প্রভাব পেলাব ভারতক, কিয় আইনখনের বিরুদ্ধে একাংশ দল সংগঠনে করেছে প্রতিবাদ, এই আইন কার্যকরী হওয়ার লগে তিনিখন দেশের শরণার্থীয় ভারতত পাব নাগরিকত্ব, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের লোকে পাব নাগরিকত্ব, ভারতলে 2014 31 ডিসেম্বরের পূর্বে অহা তিনিখন দেশের লোকক নাগরিকত্ব দিয়া হব, হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ খ্রিস্টিয়ানে পাব নাগরিকত্ব। আবেদনের বাবে ইতিমধ্যে অনলাইন পোর্টেল মুক্তি করা হয়েছে, নাগরিকত্বর বাবে অনলাইনতে আবেদন করিব পারিব, আবেদন করা নীতি নিয়ম জারি করেছে গৃহ মন্ত্রালয়ে, ইয়ার জড়িয়ে ভারত বসবাস করে থাকা কেবা লাখ অমুসলমান শরণার্থী পাব নাগরিকত্ব, ইমান দিনে নাগরিকত্ব পয়া না আর এটা নাগরিকত্ব দিয়া হব। আর বিরোধী অভিযোগ উত্থাপন করে কৈছে যে ইয়া ভোট ব্যাঙ্কর রাজনীতি, কেবল ভোট ব্যাঙ্কর বাবে বিজেপিয়ে নিজের স্বার্থর বাবে এই আইনখন আনিছে, তার বিপরীতে এনে ধরনের যখন ইয়ার পূর্বে নাগরিকত্ব পোৱা নাছিল তেওঁলোকে লাখ লাখ লোকে যেটা নাগরিকত্ব পাব তেতিয়াই এক জনবিস্ফোরণের সৃষ্টি হব আর স্বাভাবিকতে চাকরি বা আন আন ক্ষেত্রত সোমাই পড়ব। এই বিষয়বুর এটা বিরোধী উত্থাপন করেছে, বিরোধী সেয়ে ইয়ার প্রতিবাদ করেছে আর বিশেষকৈ ভাষাটোর প্রতি ভাবুকি নামি আহিব, কারণ ভাষা এতিয়া যিসকল লোকে কয় তেওঁলোকৰ সংখ্যাতকৈ এতিয়া হয়তো কিবা কারণত সেই বেঙ্গলী যিসকল লোকে কয় হিন্দু বেঙ্গলী লোকসকলৰ তেওঁলোকৰ সংখ্যা কিবা কারণত বাড়ি গেলে স্বাভাবিকতে ই এক প্রতিক্রিয়ার সৃষ্টি করব আর অসমীয়া ভাষার উপর পোনপটিয়াকৈ প্রভাব পেলাব বলে দল সংগঠনে উল্লেখ করে আছে, আর যে অত্যন্ত এক ভয়ঙ্কর বার্তা হব পাৰে অসমবাসীর বাবে, আর সেয়েহে এই আইনের বিরোধিতা করব লাগে বলেও এটা দাবি উত্থাপন হয়েছে। আর ইফালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে এই আইনে ভাষা সংস্কৃতির উপর কোনো প্রভাব নেপেলায়, এই সকল লোক থাকলেও বা ভারতের আন প্রান্ত থাকলেও স্বাভাবিকতে ই কোনো স্থানীয় ভাষার উপর প্রভাব পেলাব নয়, তার গ্যারান্টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিছে। এটা লক্ষণীয় হব সেইখানে কিমান কার্যকরী হয় কিমান বাস্তব হয়। আজিরে পৰা বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ দেশজুড়ি বলবৎ হল ঠিকই, কিন্তু এই আইনে ভারতক প্রভাব পেলাব বহু ক্ষেত্রত সেই কথাও কোৱা হৈছে, কিয় আইনখনের বিরুদ্ধে একাংশ দল সংগঠনে করেছে প্রতিবাদ, এই আইন কার্যকরী হওয়ার লগে তিনিখন দেশের শরণার্থী ভারতত পাব নাগরিকত্ব, সেয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান, আর ভারতলে 2014 31 ডিসেম্বরের পূর্বে অহা তিনিখন দেশের হিন্দু শিখ জৈন পার্সি আর বৌদ্ধ লগতে খ্রিস্টান লোকক নাগরিকত্ব দিয়া হব। অনলাইন পোর্টেল মুক্তি করা হয়েছে যত আবেদন করব পাৰিব আর নাগরিকত্বর বাবে অনলাইনতে এতিয়া আবেদন করব পাৰিব সেই নির্দিষ্ট লোকসকলে। পরবর্তী খবর, দিল্লীত চূড়ান্ত হয়েছে কংগ্রেসের অসমৰ প্রার্থী তালিকা, কংগ্রেসের সিইসির বৈঠকত চূড়ান্ত প্রার্থী, সাজু হয়েছে কংগ্রেসের দ্বিতীয়খন প্রার্থী তালিকা, ইয়ার পূর্বে 39 জনীয়া প্রথমখন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেসে, দিল্লির 24 আকবর রোডের মুখ্য কার্যালয়ত কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক, সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বত অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস নির্বাচন কমিটির এই বৈঠক, সোনিয়া গান্ধীও উপস্থিত থাকে কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকত, আর আজি নিশায় হয়তো ঘোষণা করব পারে অসমের 13খন আসনের প্রার্থীর নাম, ডিব্রুগড়ের আসনখন মিত্র দললৈ এরার সম্ভাবনা আছে কংগ্রেস দলে, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাইও অংশ লয় বৈঠকত, আর তাতেই নিশ্চিত হয়েছে কাক কাক প্রার্থী দিয়া হয়েছে আর আনুষ্ঠানিক ঘোষণালৈহে এতিয়া সকলে অপেক্ষা করে আছে।
মাত্র কেটামান মুহূর্তের পাছত হয়তো আনুষ্ঠানিক ঘোষণা করব পারে অথবা কাইলৈ পুৱাৰ ভাগত করব পারে। কিন্তু ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীসকলের নাম আমার নিউজ এইটিনত ধারাবাহিকভাবে আমি সম্প্রচার করে আছো, আর তাত সিলমোহর লগার এই খবরটা আহিছে এই মুহূর্তে দিল্লির চূড়ান্ত হয়েছে কংগ্রেসের অসমৰ প্রার্থী তালিকা। কংগ্রেসের সেন্ট্রেল ইলেকশন কমিটির বৈঠকত চূড়ান্ত হয়েছে প্রার্থী, সাজু হয়েছে কংগ্রেসের দ্বিতীয়খন প্রার্থী তালিকা। ইয়ার পূর্বে 39 জনীয় প্রথমখন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেসে। দিল্লির 24 আকবর রোডের মুখ্য কার্যালয়ত কংগ্রেস নির্বাচন কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়, যত সভাপতি মল্লিকার্জুন খড়গেই সভাপতিত্ব করে আর তাত সোনিয়া গান্ধীও উপস্থিত থাকে। আজি নিশায় হয়তো ঘোষণা হব পারে অথবা কাইলৈ পুৱাৰ ভাগত ঘোষণা হব এই প্রার্থী তালিকাখন। অসমৰ 13খন আসনৰ প্রার্থীর নাম প্রকাশ পাব, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবলে মাজত মাত্র কেটামান ক্ষণ। আমার জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বৰা নিউজ রুমের লাইভত আছে। অসীম, সবাতোকৈ ডাঙৰ খবর কংগ্রেস দলের? হয় প্রাঞ্জল, ইতিমধ্যে আমি পুৱাৰ পৰা কৈ আছিলোঁ যে আজি নিশাৰ ভাগত কংগ্ৰেছৰ ইলেকশ্যন কমিটিৰ বৈঠকত অসমৰ প্ৰাৰ্থী চূড়ান্ত হ'ব। ইতিমধ্যে দিল্লীৰ পৰা আমাৰ যি খবৰ আহিছে যে কিছু সময় পূৰ্বে এতিয়াও যদি অনুষ্ঠিত হৈ আছে কিন্তু অসমৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰায় চূড়ান্ত হৈছে যদিও আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰা নাই। ইতিমধ্যে দিল্লীত মিটিঙৰ পৰা ওলাই আহি জিতেন্দ্ৰ সিং আৰু ভূপেন বৰাই কৈছে যে অসমৰ প্ৰাৰ্থী চূড়ান্ত হৈছে, কিন্তু যিহেতু বৈঠকখন চলি আছে আন ৰাজ্যৰ প্ৰাৰ্থীৰ কথা আছে, গতিকে কিছু সময় পিছত ৰাজহুৱাভাৱে হয়তো ঘোষণা কৰিব। কিন্তু এই মুহূৰ্তত ডাঙৰ খবৰটো হ'ল যে গৌৰৱ গগৈকে নগাঁও সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে, বৈদ্যুৎ বদলি তাক বঞ্চিত কৰা হৈছে। এটা এটা অসমৰ ৰাজনীতিত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, যদিও সিদিনালৈকে বৈদ্যুৎ বদলি নগাঁৱত প্ৰাৰ্থিত্ব পাব বুলি ওলাইছিল, কিন্তু এই মুহূৰ্তত কিন্তু AICCয়ে নগাঁৱত প্ৰাৰ্থিত্ব দিলে গৌৰৱ গগৈক, যি বৰ্তমান কলিয়াবৰ সমষ্টিৰ সাংসদ। ইফালে ধুবুৰীত ৰকিবুল হোসেনকে প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে, দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশী, ঠিক তেনেদৰে কাজিৰঙাত ৰজনীনা তিৰ্কী, এই ধৰণৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰা হৈছে। আৰু লক্ষণীয়ভাৱে ডিব্ৰুগড় সমষ্টিটোত ৰুইনজ্যোতি গগৈকে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে, যদিও সৰ্বানন্দ সোণোৱালক বিজেপিয়ে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ পাছত কিছু চৰ্চা চলিছিল যে ৰুইনজ্যোতি গগৈয়ে ডিব্ৰুগড় এৰি লখিমপুৰৰ পৰা প্ৰাৰ্থিত্ব বিচাৰিব বুলি তেনেকুৱা চৰ্চা চলিছিল। কিন্তু শেষ মুহূৰ্তত যিটো তথ্য আহিল যে ডিব্ৰুগড় সমষ্টিতে ৰুইনজ্যোতি গগৈয়ে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে আৰু তেওঁ ৰুইনজ্যোতি গগৈয়ে ডিব্ৰুগড় সমষ্টি পাই বিৰোধীৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। গতিকে 13টা সমষ্টিত কংগ্ৰেছে নিজাববীয়া প্ৰাৰ্থী দিছে আৰু এটা সমষ্টি জাতীয় পৰিষদক এৰি দিছে, অৰ্থাৎ 14টা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী চূড়ান্ত কৰিছে। আৰু প্ৰাঞ্জল, কিছু সময়ৰ পিছত যদি কংগ্ৰেছে ৰাজহুৱা কৰে তেনেহ'লে আমি প্ৰাৰ্থী তালিকা পাম, নহ'লে পুৱাৰ ভাগত তেওঁলোকে ৰাজহুৱাভাৱে হয়তো ঘোষণা কৰিব। কিন্তু যিহেতু আজি বৈঠকখন বহুত দীঘলীয়া হ'ব কাৰণ কেইবাখনো ৰাজ্যৰ প্ৰাৰ্থী তালিকা চূড়ান্ত কৰিব, গতিকে সেই প্ৰাৰ্থী তালিকাত গৰিষ্ঠ সংখ্যক সমষ্টি তাত অন্তৰ্ভুক্ত হ'ব। যদিও 39 জনীয়া প্ৰাৰ্থী তালিকা ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে, দ্বিতীয়খন প্ৰাৰ্থী তালিকা বহুত দীঘলীয়া হ'ব কাৰণ ইলেকশ্যন ঘোষণা কৰিবলৈ বেছিদিন নাই। কিন্তু এই মুহূৰ্তত ডাঙৰ কথাটো হ'ল যিটো অনিশ্চয়তা চলি আছিল যে গুৱাহাটীকে ধৰি নগাঁৱত কোনে প্ৰাৰ্থিত্ব পাব, কোনে কোনে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। কিন্তু এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ খবৰটো হ'ল যে গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ, নগাঁৱত গৌৰৱ গগৈ, ধুবুৰীত ৰকিবুল হুছেইন, মঙলদৈত দৰং মঙলদৈত আপোন তোমাৰ নতুনকৈ প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে যি মাধৱ ৰাজবংশীক, ৰজনীনা তিৰ্কী, ৰুইনজ্যোতি গগৈ। গতিকে স্বাভাৱিকতেই আজিৰ তাৰিখত পৰিষ্কাৰ হ'ল যে আজিৰ তাৰিখৰ পৰা আচলতে প্ৰাঞ্জল অসমত নিৰ্বাচনী ৰণসিংহা বৰাগোপিনী এজন যুৱ প্ৰাৰ্থীক অগ্ৰাধিকাৰ দিয়া হৈছে আৰু তাক লৈ বহুখিনি কথা ওলাইছিল যে কোনোবাই গুগল পে'ত টকা লৈছিল বা এনেকুৱা ধৰণৰ বহুখিনি কথা কিন্তু ওলাইছিল। হয় হয়, সেই তেওঁ যিজনে বিচাৰিছিল তেওঁ তাত প্ৰাৰ্থিত্ব লাভ কৰিছে, জুবিন আলমে প্ৰাৰ্থিত্ব লাভ কৰিছে। গতিকে এনেকুৱা এটা পৰিস্থিতিত স্বাভাৱিকতে ক'বলৈ গ'লে যে যদিও কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকাত কিছু পলম হৈছিল বা বিভিন্ন ধৰণৰ চৰ্চা চলিছিল বা সমষ্টি কেন্দ্ৰিক কিছুমান সংঘাত হোৱাৰ বাবে প্ৰাৰ্থী তালিকা পলম হ'ব বুলি চৰ্চা চলিছিল, কিন্তু শেষ মুহূৰ্তত সকলো সংঘাত নিৰাকৰণ কৰি বা বুজাবুজি লৈ আহি প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে। কিন্তু ডাঙৰ ঘটনাটো হ'ল যে যিগৰাকী দুজনকৈ সাংসদে প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হৈছে, প্ৰাঞ্জল, এজন হ'ল নগাঁৱৰ সাংসদ বৈদ্যুৎ বৰদলৈ, আনজন হ'ল ধুবুৰীৰ বৰপেটাৰ সাংসদ আব্দুল খালে। গতিকে দুজন সাংসদে প্ৰাৰ্থিত্ব বঞ্চিত কৰাৰ পাছত তেওঁ সন্তুষ্ট কেনেধৰণে কৰা হ'ব তাক লৈ কিবা অংক কৰি আছে নেকি বাৰু? হয় প্ৰাঞ্জল, এইটো চৰ্চা চলিছিল যদিও আজি 3 দিন আগলৈকে বৈদ্যুৎ বৰদলৈ নিজেই নগাঁও প্ৰাৰ্থিত্ব পাব বুলি নিশ্চিত আছিল, তেওঁ তেতিয়াও নগাঁৱৰ বিভিন্ন ধৰণৰ সমষ্টিৰ বিভিন্ন ধৰণৰ ৰাজহুৱা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি আছিল। কিন্তু আজিৰ তাৰিখত যিহেতু তেওঁ নগাঁৱৰ পৰা প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হ'ল, গতিকে ইয়াৰ পাছত বৈদ্যুৎ বৰদলৈ কেনেকুৱা ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে, তেওঁ কংগ্ৰেছ দলৰ হৈ কাম কৰিবনে নকৰে, নে তেওঁ কংগ্ৰেছে নতুন দায়িত্ব অৰ্পণ কৰিব নেকি, বা বহুতে ক'ব খুজিছে যে লোকসভা নিৰ্বাচনৰ পিছত হয়তো বৈদ্যুৎ বৰদলৈ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি দায়িত্ব দিয়া হ'ব পাৰে, এনেকুৱা ধৰণৰ চৰ্চা চলিছে। কিন্তু এই মুহূৰ্তলৈকে কিন্তু বৈদ্যুৎ বৰদলৈ কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই, বা বৈদ্যুৎ বৰদলৈ পৰৱৰ্তী পৰ্যায়ত কেনেধৰণে সংস্থাপিত কৰা হ'ব সেই ধৰণৰ
কি করব সেই ধরনের মন্তব্য ভূপেন বরা বা এআইসিসিয়ে কি ধরনের করে পদ্যুৎ বলয় সম্পর্কত সন্দর্ভত মন্তব্য সেয়াও আহি পড়ব। ঠিক একদরে বঞ্চিত সাংসদ আব্দুল খালেকর স্থিতি কি হব, তেও কি প্রতিক্রিয়া প্রকাশ করে, কারণ তেও ইতিমধ্যে একটা প্রতিক্রিয়া প্রকাশ করেছিল যে কংগ্রেসত ধনের লেনদেন চলিছে, ধনের জোরহে বাড়িছে, গতি এনেকা ধরনের পরিবেশ একটা সৃষ্টি হয়েছিল। গতি পরবর্তী পর্যায়ত প্রাঞ্জল গম পাওয়া যাব যে কংগ্রেসের রণকৌশল কি হব প্রদীপ বড়ুলক লৈ বা আব্দুল খালেকক লৈ বা তেওঁলোক সন্তুষ্ট করবলে কংগ্রেসে কি পদক্ষেপ গ্রহণ করে সেটা আমি হয়তো কাইলে পরহিলে ভিতর গম পাম। ধন্যবাদ অসীম এইখানে তথ্যর বাবে। মুঠতে ডাঙর খবর যে অসমৰ 13খন আসনৰ কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, মাত্র আনুষ্ঠানিক ঘোষণালে এতিয়া সকলোরে অপেক্ষা। আনফালে লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক, বিজেপির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হওয়া বৈঠক অংশ লৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা, গৃহমন্ত্রী অমিত শাহর সকল জ্যেষ্ঠ নেতায়। সোমবারে নিশার ভাগতে চূড়ান্ত হব মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা আর বিহারের প্রার্থী তালিকা। বৈঠকত অংশ লৈছে বিজেপি নেতৃত্বর এন ডি এর প্রতিটি অংশীদার দলে। একই সময়তে কংগ্রেসেও চূড়ান্ত করার যেহেতু দ্বিতীয়খন প্রার্থী তালিকা সম্ভাবনা আছে বলে আমি ইতিমধ্যে বাতর সম্প্রচার করেছো, আর বিজেপিরও দ্বিতীয়খন এতিয়া প্রার্থী তালিকা ঘোষণা হব। 2 মার্চত বিজেপিয়ে প্রকাশ করেছিল প্রথমখন প্রার্থী তালিকা, সেইদিনা 195খন আসনের বিজেপিয়ে ঘোষণা করেছিল প্রার্থী। ইতিমধ্যে 34গৰাকী কেন্দ্রীয় মন্ত্রী লাভ করেছে বিজেপির প্রার্থিত্ব। ইতিমধ্যে বিজেপিয়ে ঘোষণা করেছে 11গৰাকী প্রার্থীর নাম, যা তালিকাত নাম আছে সর্বানন্দ সোণোৱালৰ আন এগৰাকী প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অসমৰ আন 3খন আসন মিত্রদল ইউ পি পি এল আর অগপলে এড়িছে বিজেপিয়ে। কোকৰাঝাৰত ইউ পি পি এলে প্রতিদ্বন্দ্বিতা করার বিপরীতে বৰপেটা আর ধুবুরীর আসনখন অসম গণ পরিষদলে এড়ি দিছে বিজেপিয়ে। 2019 চনত নেশনেল ডেমক্রেটিক এলায়েন্সে লাভ করেছিল 303খন আসন, বিপরীতে 52খন আসনতে সন্তুষ্ট থাকবলগা হয়েছিল বিরোধী। চলিত বর্ষর এপ্রিল আর মে মাহৰ ভিতৰতে দেশত সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে সাধারণ নির্বাচন। অসমত বিহুর পূর্বেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে নির্বাচনী প্রক্রিয়া। এই মুহূর্তে গোলাঘাটের জ্যোতিনগরের ভয়ঙ্কর ঘটনার খবর। পিতৃক হত্যা করে পুত্রই পুতি থলে বিছনার তলত, মৃত লোকজনের নাম বুবুল বরা, হত্যাকারী পুত্র পিকু বরাক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। কিছুদিন পূর্বে জেলের পর ওলাই আসছিল ঘাতক পুত্র, ড্রাগস সেবন করে জেল খাটিছিল ঘাতক পুত্রই, কনিষ্ঠ পুত্রই দাঁড়ে ঘপিয়ায় হত্যা করেছে লোকজনক। এই হত্যাকাণ্ডত ব্যবহৃত দাখন উদ্ধার করেছে আরক্ষীয়ে। অতি লোমহর্ষক আর ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে গোলাঘাটের জ্যোতিনগরত। পিতৃক হত্যা করে পুত্রই পুতি থলে বিছনার তলত, ড্রাগস আসক্ত এজন পুত্র আর ড্রাগসর বাবেই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়া বলে কোয়া হয়েছে। মৃত লোকজনের নাম বুবুল বরা আর হত্যাকারী পুত্র পিঙ্কু বরাক আমি দেখাইছো, ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে। মাত্র কিছুদিন পূর্বেহে জেলের পর ওলাই আসছিল এইজন ঘাতক পুত্র, ড্রাগস সেবন করে জেল খাটিছিল ঘাতক পুত্রই, আর এই ঘটনার পাছতেই হাহাকার লাগিছে সেই অঞ্চলটোত। ইতিমধ্যে হত্যাকাণ্ডত ব্যবহৃত দাখন উদ্ধার করেছে আরক্ষীয়ে। বুবুল বরার এইজন ড্রাগস আসক্ত কনিষ্ঠ পুত্র আর দাঁড়ে ঘপিয়ায় হত্যা করে লোকজনক বিছনার তলত গাঁত খান্দি পুতি থলে, কিন্তু আরক্ষীয়ে সম্ভেদ পালে স্থানীয় লোকরও সন্দেহ হয়েছিল। তার ভিত্তিতে আরক্ষীয়ে সোধপোছ করলে মৃতদেহটোর অবশিষ্ট অংশ উদ্ধার করেছে গাঁত খান্দি, আর এইজন কনিষ্ঠ পুত্রক গ্রেপ্তার করেছে। ড্রাগস আসক্ত এইজন কনিষ্ঠ পুত্র বুবুল বরার, আর পিতৃক হত্যা করেছে এইজন কনিষ্ঠ পুত্রই। কেবল ড্রাগসর বাবে এক ভয়ঙ্কর আর লোমহর্ষক ঘটনা সংঘটিত করেছে এইজন যুবকে। ইয়াক গোলাঘাটর জ্যোতিনগরের ভয়ঙ্কর ঘটনার খবর। খোৱা দেখা নাই বাৰু, সেই জেলত ভৰাই পেলাই উলিয়াই আনি তাৰপিছত সেই ঘৰত কাম বন কৰি আছিলে, বাপেকৰ লগতে লাগিয়ে থাকে আনো বাৰু, আজি কি কাৰণত কৰি দিলে সি মই নাজানো। ইউনুছ আলী আছে আমাৰ সৈতে ফোন লাইনত। ইউনুছ, সবিশেষ তথ্য বিচাৰিছো আপোনাৰ পৰা। হয় যেন পাঞ্জল কব লাগিব, যিহেতু গোলাঘাটৰ যিটো যিটো জ্যোতিনগৰ যিটো ঘটনা সংঘটিত হৈছে, নিজ পুত্ৰই তেওঁ পিতৃক হত্যা কৰিছে, হত্যা কৰি তেওঁ যিখন বিছনাত শুয়ে তাৰ বিছনাৰ তলতে তেওঁ পুতি থোৱা যি চেষ্টা কৰিছিলে। আৰু এটা কথা কব লাগিব পাঞ্জল, যিজন পুত্ৰই তেওঁ কনিষ্ঠ পুত্ৰে হত্যা কৰিছে আৰু তেওঁ ড্ৰাগছ আসক্ত আছিলে, আৰু
পূর্বতে বহুবার জেললে আসছিলেন আর কিছুদিন আগতে জেলের পর ওলাই আসছে ওলাই আহি মিলি দুদিনমান আগতে পুনর্বার কি কারণ হত্যা করলে বা কেনেধরণে হত্যা করলে কি কারণ হত্যা করবলগা হল এতিয়ালৈকে জানিব পৰা নাই। আর যেহেতু কনিষ্ঠ পুত্রে আহিছিল ইতিমধ্যে গোলাঘাট আরক্ষী আটক করেছে, আটক করে অতি উৎপোষ করে আছে। ধন্যবাদ ইউনুস এখানে তথ্যের বাবে। সুপ্রভাই মত আর বহু গুরুত্বপূর্ণ খবর আছে, জনা থাকিম বিরতির পাছত।